হ্যালো ভিউয়ার্স আরও কি নতুন ফ্রেজ ভিডিওতে ক্লিক করার জন্য জবনুশ্বের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড ডব্লুবি এমএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দিয়েছে তো আমি তোমাদেরকে গতকাল আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে নোটিশ দিয়েছিলাম যে সাব ওই সাব ওভারশিয়ারে কিন্তু লোক নিয়োগ করা হবে তখনও পর্যন্ত কালকে কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দিয়েছিল না আমি কিন্তু অফিসিয়ালিভাবে পেয়েছিলাম ওয়েবসাইটে আপলোড করার আগে তো তোমাদেরকে আমি ওই টেলিগ্রাম গ্রুপে কিন্তু লিঙ্কটি দিয়ে দিয়েছিলাম যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো সবাই কিন্তু জানতে পারবে এবং যারা যারা জয়েন হওনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কই দেওয়া আছে সেখানে ক্লিক করলে তোমরা জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে তো ফ্রেন্ড ডব্লুবি এমএসসির তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট পাবলিশ করে দিয়েছে তো পঁচিশে ডিসেম্বরের জন্য কিন্তু তোমাদের দারুণ একটা সারপ্রাইজ হয়ে গেল বললেই চলে তো পঁচিশে ডিসেম্বর সারপ্রাইজ দিয়ে দিয়েছে কাল যেহেতু পঁচিশে ডিসেম্বর অ্যাডভান্স তোমাদের আমি বলে দিচ্ছি যে হ্যাপি ক্রিসমাস ডে তো তোমাদের কিন্তু আমি দেখাবো যে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে তোমাদের কবে থেকে ফর্ম ফিল করতে পারবে তোমাদের ভ্যাকান্সি কত আছে কোন কোন ক্যাটাগরিতে লাস্ট ডেট কবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো থ্যাংক ইউ চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্স অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে যেতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটেটে আসার পর নিচে স্কল ডাউন করবে এখানে দেখতেই পাচ্ছ এমপ্লয়মেন্ট এম এমপ্লয়মেন্ট এবং পার্সোনালি টেস্ট সর্বপ্রথম যেটা আসছে সেটা দেখতে পাচ্ছ এখানে ওপর থেকে নিচে নামছে এখানে কি এমপ্লয়মেন্ট পার্সোনালি টেস্ট এবং ইন্টারভিউ নোটিফিকেশন এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো এখানে সর্বপ্রথম নিচ থেকে ওপরে আসছে দেখতেই পারছো এই হলো তোমাদের সাবভার্সিয়ারের নোটিফিকেশান তো এখানে ক্লিক করে নিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেল তো ডাউনলোড করার নোটিফিকেশান অনুযায়ী এখানে কী আছে বিস্তারিত কিন্তু আমরা দেখে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু কালকেও তোমাদের সেম টু সেম এই তোমাদের পিডিএফটি তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছিলাম তো বলেছিলাম আজকে বেরোবে তো দেখতে পাচ্ছ তেইশ বারো দু হাজার কিন্তু এটা পাবলিশ করেছে একটু আগেই সাইডে এটা আপলোড করে দিল তো এখানে কোন কোন পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু ফর দ্য পোস্ট অফ সাব ওভারসিয়ার এস ডব্লু এম গ্রেড ফোর এখানে আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে এই সাব ওভারশিয়ার পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে অনেক দিন তোমাদের বলেছিলাম যে বের বেরোবে আমি তোমাদের বলেছিলাম যে এইটাও বলেছিলাম যে এই মাসের লাস্টের দিকে বেরোবে তো তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন করতে পারবে ২৯ বারো দু অর্থাৎ এই মাসের ২৯ তারিখ থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে তারপরে এখানে কি বলেছে লাস্ট ডেট কবে সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেবো এখানে বলেছে কটা সিট আছে এখানে সাব ওভারসিয়ার এখানে বলে দিয়েছে সাব ওভারসিয়ার গ্রেড ফোর এখানে টোটাল ভ্যাকান্সি 75 ফাইভ যেখানে জন্য পঁয়ত্রিশটা ইউআর আর জন্য দুটি ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য তিনটি ইউ আর জন্য দুটি এসসিদের জন্য সতেরোটি এসটিদের জন্য চারটি ও এর জন্য সাতটি ও বি বি জন্য পাঁচটি টোটাল কিন্তু এখানে সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তরটা কিন্তু এখানে ভ্যাকান্সি আছে এখানে বেতনক্রম কত পে লেভেল ফোর অনুযায়ী প্রে ম্যাট্রিক্স রোপা দু হাজার উনিশ অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে তো কত বেতন সেইটা নিয়ে যদি ভিডিও দেখতে যাও তাহলে তোমরা ইউটিউবে সার্চ করো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আরেকটা পে স্লিপ আমার যে বন্ধু চাকরি করে তার পে স্লিপ কিন্তু আমি তোমাদের দেখিয়ে ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ হলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে আর এইচএস পাশ হলেও কিন্তু অবশ্যই পারবে তারপরে এখানে বয়স সীমা কী বলেছে এখানে বয়স সীমা বলেছে একই জানুয়ারি একই জানুয়ারি থেকে তোমার বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এস সি এসটি ওবিসিরা কিন্তু ছাড় পাবে তো এখানে কী বলেছে এখানে বলেছে সাবমিশন অব বন্ড এখানে টাকার এখানে বন্ড পেপার এটা এখন না এটা পরে লাগবে তারপরে এখানে এজ রিল্যাক্সেশনে বলেছে এসসি এস টি অফিসিরা কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যদি তুমি এসসি হয়ে থাকো তাহলে কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি এ এবং বি হয়ে থাকলে তিন বছর ছাড় পাবে এবং ফিজিক্যাল হেল্প হ্যান্ডিক হয়ে থাকলে তুমি এখানে কিন্তু তিন বছর ছাড় পাবে অর্থাৎ পঁয়তাল্লিশ বছর কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে তারপরে এখানে কি বলেছে এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিয়ে এসেছে এখানে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন ফি কত এখানে ইউ আর ও জন্য দেড়শো টাকা এবং এসসিদের জন্য পঞ্চাশ টাকা এবং এখানে কিন্তু তোমার কুড়ি টাকা এক্সট্রা চার্জ নিতে পারে আশা করি বুঝতেই পেরেছো তারপরে এখানে সিলেকশন প্রসেস দেখে নেবো সিলেকশন প্রসেস তোমাদের কি হবে রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট রিটেন টেস্টে তোমাদের হবে দুশো মার্ক অর্থাৎ একশোটা কোশ্চেন থাকবে দুশো মার্ক এক একটা কোশ্চেনের জন্য দু মার্কের ধার্য করা হয়েছে একশোটা কোশ্চেন দুশো মার্কের পরীক্ষা হবে পরীক্ষাটি হবে পুরো কোশ্চেন থাকবে ইংলিশে তারপরে চল্লিশ মার্কের ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট তারপরে এখানে বলেছে তোমাদের পার্সোনালিটি টেস্ট চল্লিশ মার্কের হবে তোমাদের এখানে কোন কোন সাবজেক্টের ওপরে পরীক্ষা হবে সমস্ত কিছুই কিন্তু এখানে বলে দিয়েছে তার আগে বলে নিই যে নেগেটিভ মার্ক অবশ্যই আছে একটা ভুলে এক মার্ক নেগেটিভ তারপরে এখানে সিলেবাস বলে দিয়েছে সিলেবাস বলেছে এখানে এই জেনারেল নলেজ থাকবে ইংলিশ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সায়েন্স থাকবে ম্যাথামেটিক্স থাকবে সমস্ত কিছু কিন্তু থাকবে তারপরে এখানে বলে দিয়েছে যে তোমাদের পরীক্ষা কবে হবে ইমিডিয়েটলি কিন্তু নোটিফিকেশান বেরো যেদিন লাস্ট ডেট আঠাশ তারিখে লাস্ট ডেট মোটামুটি জানুয়ারি আঠাশ তারিখে লাস্ট ডেট ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল চান্স আছে এবং তোমাদের কিন্তু দু হাজার তেইশ সালে পুরো জয়নিং প্রসেস কমপ্লিট করে দেবে তারপরে এখানে বলেছে লাস্ট ডেট কবে লাস্ট ডেট তোমাদের আঠাশে এক দু হাজার তেইশ অর্থাৎ সামনের মাসের আঠাশ তারিখে তোমাদের লাস্ট ডেট তারপরেও কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে বাড়ি বসে অ্যাপ্লাই করবে যখনই আপলোড সাইডে শুরু হয়ে যাবে অর্থাৎ শুরু হবে উনত্রিশ বারো দু হাজার কুড়ি থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা বাড়ি বসে নিজের মোবাইলের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে থ্যাঙ্ক ইউ ভিডিও ফুলফিল ভাবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে থ্যাংক ইউ